যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতে রব্বুল আলামিন তার বান্দার দুনিয়াতে সফল কিভাবে হবে সেই তরিকা, সেই পদ্ধতি বলে দিচ্ছেন। আমার আপনার সফলতা কিভাবে হতে পারে, আমরা পৃথিবীতে কিভাবে চললে, কার পথে চললে, কার মতে চললে সফল হতে পারবো, কাকে আইডল বানালে, কাকে ফলো করলে সফল হইতে পারবো, সেটা আল্লাহ পাক কোরআনের এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। এবং আল্লাহ পাক তাকে ভয় করার কথা বলেছেন। কাকে ভয় করার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? কেউ যদি আপনাকে বলে যে ভাই আমার একটু নসিহত করেন বা উপদেশ দেন, এতটুকু নসিহত দিবেন, এর চাইতে উত্তম নসিহা হইতে পারে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। কি নসিহা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, পৃথিবীর কোন প্রশাসন, এই দুনিয়ার নিজাম, পুলিশ, আর্মি, র‍্যাব, বিডিআর, কোনো কিছু যদি না থাকে, সরকার, প্রশাসন, কোনো সিস্টেম যদি না থাকে, কিন্তু কোনো ব্যক্তি যদি রবকে ভয় করে, মালিককে ভয় করে, সে ব্যক্তি সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, মদ খাবে না, জিনা করবে না, পাপাচারে লিপ্ত হবে না। কোনো প্রশাসনের দরকার নেই, এই সিস্টেম কোনোটার দরকার নেই, যদি ব্যক্তির অন্তরে কার ভয় থাকে। কারণ সে জানে, কারণ সে জানে আমার মালিক বলেছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তোমাকে এক এক করে আমার কাছে আসতে হবে, তোমাদেরকে এক একজন করে আমার সামনে দাঁড়াতে হবে। অতএব যে ব্যক্তি চিন্তা করবে আমাকে মালিকের সামনে দাঁড়াতে হবে, সে ব্যক্তি কখনোই মদ খাবে না। কারণ সে জানবে আমি যদি মদ খাই আমার মালিকের সামনে আমাকে জবাব দেয়া লাগবে, আমি যদি সুদ খাই, হারাম উপার্জন করি, দুর্নীতি করি, ঘুষ খাই, এলাকার মানুষের জমি সম্পদ গুলো মেরে দেই, জোর জবরদস্তি করে জমি দখল করি, অন্যকে গালি দেই, কাউকে হত্যা করি, পৃথিবীর কোন ব্যক্তির কাছে আমার জবাবদিহি করা লাগুক আর না লাগুক, একজন আছেন যার সামনে গিয়ে জবাব দেওয়া লাগবে, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? ও মুসলমান ইমানদার প্রিয় ভাই, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন গোষ্ঠী, পৃথিবীর কোন পরাশক্তি, আপনি যদি তাকে ভয় করেন, তাকে মেনে চলেন, আপনি টয়লেটে চলে গেলেন কিংবা একা নির্জুম একটা ঘরে চলে গেলেন, সেখানে গিয়ে কোনো পাপ কাজ করলেন, খারাপ কাজ করলেন, আপনি পৃথিবীর কোন গায়রুল্লাহকে ভয় করলে, কোন ব্যক্তিকে ভয় করলে কিংবা কোন দলকে ভয় করলে, একা একটা ঘরের মধ্যে পাপ করলে, সেটা পৃথিবীর কেউ দেখবে? যেহেতু দেখবে না, সেহেতু আর জবাবদিহি তারও ভয়, তার মানে পাপ করার একটা, অন্যায় করার, পাপাচারে লিপ্ত হওয়ার একটা জায়গা থেকে যায়। কিন্তু আপনি যদি জানেন আল্লাহ, আমার আল্লাহ হলেন সব কিছু জানতা, সব ব্যাপারে তিনি আল্লাহু আলিমুন হাকিম, তিনি সব কিছুর ইলম রাখেন, আপনি যদি জানেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর, আপনি যদি জানেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনি যদি আল্লাহর পরিচয় জানেন, আল্লাহ কি করতে পারেন, কত ক্ষমতা রাখেন, এই অন্তরে বিশ্বাস যদি আপনি লালন করেন, আপনি দেখবেন গায়রুল্লাহর ভয়, পৃথিবীর কোন শক্তির ভয় আপনার কমে যাবে। কি হবে? কমে যাবে, গায়রুল্লাহর ভয় আফসে আফ উড়ে যাবে। আপনি জানবেন গায়রুল্লাহর সর্বশক্তিওয়ালা, গায়রুল্লাহর অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যান্য যারাই যত বেশি শক্তিশালী হোক,
বিনিয়ামিন নেতানিয়াহু হোক ইসরায়েলের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোক, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হোক, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হোক, ফ্রান্সের প্রেসিডেন্ট বদমাস এমানুয়েল মেক্রু হোক, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হোক, এরা তো ডায়রিয়া হলে বিছানা থেকে উঠতে পারবে না। ডায়রিয়া হলে বিছানা উঠতে পারবো, করোনা হইলে ঘর থেকে বের হইতে পারবো, এদের পাওয়ার কোন পর্যন্ত? করোনা হইলে একজন জানলা খোলাও করে না, এরা যা অবস্থা কিছুদিন আগে করছে করোনা হওয়ার পরে, হাইরে দেখেন না এসি রুমে বৈশা ঘর থেকে বাইর হয় নাই, কিন্তু দিন শেষে দেখা গেছে ওগুলোই মরছে আগে। ঠিক কি ঠিক না? তাইলে এইসব সুপার পাওয়ারের ভয় করবো নাকি আল্লাহর ভয় করবো? আমার তো মন চাই শুধু বলি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একমাত্র কাকে ভয় করো? আল্লাহকে। যে ব্যক্তি ভয় করবে শয়তান তাকে ধোঁকা দিয়া ফজরের নামাজ থেকে বাধা দিতে পারবে না, কারণ সে জানে এক ওয়াক্ত ফজরের নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে আমার রবের কাছে জবাব দেয়া লাগবে। ফজরের নামাজ ছাড়বে? ছাড়বে? অনেকে তো আমাদের এলাকাগুলোতে মসজিদ থেকে দাওয়াত নিয়ে বাইর হয় যে ভাই চলেন নামাজটা পড়ি, নামাজের সময় এসে বাজারে চায়ের স্টলে অনেকে বলে না, নামাজের দাওয়াত দিলে তো কিছু কিছু ঘাওড়া টাইপের লোক আছে, ঘাওড়া বুঝেন তো, তোমার যেই ইমান চায়ের স্থল থেকে তোমাকে মসজিদে নিতে পারে না, তোমার সেই ইমান জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে পারবে না। আর যারা এখানে আছেন ফজরের নামাজ পড়েন না তাদেরকে বলি, আপনার যেই ঈমান কম্বলটা উঠানোর মতো শক্তি রাখে না, সেই ঈমান জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। কম্বলটা উঠাইতে পারেন না, আরে দুই সাইড ধরে ফালাই দিব, শক্তি বিশাল, কিন্তু কম্বলটা উঠানোর শক্তি নেই। কথা কয় না? বিশাল শক্তিশালী পুরুষ, হ্যাঁ কেউ কিছু কইলেই লাড়ি নিয়ে বাইরে বলে আছে না নাই, কিন্তু ফজরের নামাজের সময় তারা ডাকবেন কম্বলটা উঠে এসে আসতে পারে না। বোঝা গেল সে শক্তিশালী? ঠিক, শক্তিশালী, শরীরে শক্তি আছে ঠিক, কিন্তু তার ইমানি শক্তি জিরো। ইমানি শক্তি কি জিরো? এই শক্তির কোনো মূল্য আল্লাহর কাছে? যেই শক্তি শয়তানের এক এক ইশারায় চলে, শয়তান খালি চাবি মেরে থুয়ে গেছে সে চলতেছে, এই শক্তি দিয়া জান্নাতে যাওয়া সম্ভব? লিকলিকে চেহারার লোক, শরীরে কিছুই নাই, শরীরে তো রক্ত টক্ত থাকলে কিন্তু শীত কম লাগে। এই যে আমাদের ২২ চেয়ারম্যান সাহেব একটা সুন্দর কথা বলছে যে মুরব্বীরা তাদের খোঁজ খবর নেবেন এই শীতের দিনে, এই শীতের দিনে মুরব্বীদের শরীর এত ঠান্ডা হয় কেন? কারণ তাদের রক্ত ঠান্ডা, তাদের রক্ত চলাচল দুর্বল হয়ে যায় বয়স হইলে। তো রক্তের যদি এতই গরম থাকে, রক্ত চলাচলের এত স্পিড থাকে, শক্তি থাকে, তাইলে তো কম্বল ফেলে দেওয়ার কথা, ফজরের সময় কম্বল কি করার কথা? তাহলে যেই যুবক এত শক্তি নিয়া, শরীর সাড়ে পাঁচ ফুট উচ্চতা নিয়া, 70 কেজি ওজন নিয়া, বিশাল দেহর অধিকারী হইয়াও ফজরের সালাত পড়তে পারে না, এর চাইতে লিকলিকে একটা ছেলে যার শরীর রক্ত নাই, কিংবা বৃদ্ধ চাচা যে শীতে কষ্ট করে সে কম্বল ফেলে আসে, তার চাইতে শক্তি ওই লোকের বেশি হইল না? কথা বলে না ওই চাচা যিনি শীতের রাতে চরম কষ্ট করে, সেও তো তোমার চাইতে ভালো মিয়া। এই যে হাজার হাজার মানুষ প্রোগ্রাম গুলোতে হয়ে যায়, আমাদের শুধু একটাই আশা কবে ফজরের সালাতে এই পরিমাণ মানুষ হবে, আমাদের একটাই আশা এ জাতি কবে মসজিদমুখী হবে, কবে এই জাতি বুঝবে যে হুজুর রে
মুরগির প্রথম ডিমটা দিলে জান্নাতে যাওয়া যাবে না, এটা কবে বুঝবে? মনে করে হুজুরের মনে হয় মুরগি ডিম পারছে, প্রথম ডিম হুজুরে দিলে বাস হয়ে গেছে, আর জান্নাত তো একটা আমার আছেই। কিংবা পেঁপে হয়েছে গাছে, প্রথম পেঁপেটা হুজুরে দিলেই বাস হয়ে গেল, কামসারা আমার জান্নাতের টিকিট তো একটা রেডি। আর মাঝে মাঝে এখন আমাদের মাদ্রাসা মসজিদের কালেকশনের সময় মাশাআল্লাহ অনেক হুজুরা তো জান্নাতের টিকিট মনে হয় বিক্রি করে। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, সুবহানাল্লাহ, তুমি কি মনে করেছো তুমি জান্নাতে চলে যাবে এত সহজ? হাসিবান নাস আই ইতরাকু, হে মানুষ তোমাকে ছেড়ে দেওয়া হবে। আই ইয়াকুলু, তুমি বলবে, তোমরা বলবে আমান্না আমান্না, আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার, ওই যে চায়ের স্টলের ঈমানদার, আরে আমি তো ঈমানদার। অহুম লা ইফতানুন, তোমাকে পরীক্ষা করা হবে না হে মানুষ, তুমি কি মনে করেছো? ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহ, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহ আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্না আল কাযিবীন। আল্লাহ বলেন এত সহজে তোমাদেরকে জান্নাত দিব না, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছে এই পরীক্ষা করার জন্য। কথা বলেন না, দুনিয়াতে আরাম আয়েশের জন্য পাঠাইছে আল্লাহ। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল, দুনিয়া তো মুমিনের জন্য জাহান্নামের মতো, জেলখানার মতো। দুনিয়া মুমিনের জন্য কি সিজন? জেলখানা। এখানে যা ইচ্ছা তা করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, যুবকের যুবক বয়সে যৌবনের তারণায় মেয়েদের সাথে মিশতে কিংবা সম্পর্ক তৈরি করতে কার না ভালো লাগে? বাস্তবতা ভালো লাগবে না, তখন নিজেকে ফিরাইতে হবে। তার মানে আপনি জেলে না, মন চাচ্ছে এটা করতে পারবেন না। এই জেল মানে এটা না, অনেকে অর্থ করে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মনে করে যে দুনিয়াটা মনে হয় মুমিনের জেলখানা, মানে সব জেলখানায় যদি বৈরী মুমিন, বিষয়টা এমন না। এই হাদিসের ব্যাখ্যাটা হলো এই দুনিয়া জেলখানা মানে কি, দুনিয়াতে আপনি চাইলেও মন চায় না। কার মন চায় না বলেন? পিসাবুজুরেরও মন চায়, যুবতী মেয়েকে সময় দিই, তার সাথে সময় কাটায় ভালো লাগবে, এটা এটা স্বাভাবিক যৌবনের তারণা। কিন্তু তখন আপনাকে ফিরাইতে হবে, এটাই হলো আপনার নফসের সাথে মুজাহাদা, আপনার নফসকে বিরত রাখা। আর এটা করতে পারলেন মানে আপনি জেলখানায় আছেন, ইচ্ছা করেও করলেন না। জেলখানা মানে কি? জেলখানায় যা চায় তা পায়, জেলখানায় হলো ইচ্ছার বিরুদ্ধে। তোমার তুমি চাইলেই বেরোতে পারবে না, তুমি চাইলেই আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারবে না, তুমি চাইলেই যেটা মন চায় সেটা খাইতে পারবে না, তাই না? এটাই তো। তাহলে আপনি মুমিন মানে কি? আপনি মুমিন মানে আপনি রব আপনার মালিক যেটা হুকুম করেছে সেটাই করতে হবে, সেটা বারণ করেছেন নিষেধ করেছেন সেটা করতে পারবেন। তার মানে আপনি জেলখানায় আছেন। আর কাফেরদের জন্য এই দুনিয়াটা কি? তবে হাদিসের মধ্যে আসছে আমার রবের কাছে যদি এই দুনিয়ার মশা আছে না মাছি, মাছির পাখনা পরিমাণ মূল্য যদি আমার রবের কাছে এই দুনিয়ার থাকতো, তাহলে একটা কাফেরকে আমার রব খাবার খাওয়াইতেন না।